ভাই অমুসলিম ভাইদেরকে যদি আমরা দাওয়াত দিতে যাই তো প্রথম আমাদের যে কাজটা করতে হবে ভাই কিছুদিন আগে কয়েক বছর আগে আমি আমাদের ভারতের কৃষ্ণনগর নদিয়া একটা জেলা কৃষ্ণনগর বলে একটা শহর আছে ওই পাস দিয়ে যাচ্ছিলাম প্রোগ্রাম করার জন্য হঠাৎই দেখছি বেশ কিছু হিন্দু যুবক ভাই আমার গাড়িটাকে আটকে দিল মানে দাওয়াত কিভাবে দিবেন একটা প্র্যাকটিক্যাল আপনাকে উদাহরণ দিই যখন গাড়িটা চলছে হিন্দু ভাইরা 10-12 জন আমার গাড়িটাকে আটকে দিল আমি তো ভয় পেয়ে গেছি যে এমনি আমাদের জয় শ্রীরাম গাড়ি থামিয়ে জোরপূর্বক ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় তো আমার গাড়ি যখন থামিয়েছে যুবক হিন্দু ভাইরা আমি এমনি ভয় পেয়ে গেছি আমি তখন গাড়ির কাছটা কিছুটা নামিয়ে তখন আমি তখন বলছি দাদা কিছু বলছেন উনার তখন বলছে যে দাদা আসলে সামনে শারদীয় উৎসব দুর্গাপুজো তো এই জন্য আমরা চাঁদা কাটার জন্য এসেছি ওই হ্যান্ডবিল যেগুলো চাঁদা কাটে বুক ওগুলো নিয়ে চলে এসেছে এসে তখন বলছে যে দাদা কত টাকা কাটবো আমি তখন বলছি চাঁদা চাইতে আসছে আশ্চর্য বিষয় আমি তখন বলছি যে দাদা কিসের চাঁদা উনি তখন বলছেন দুর্গাপুজোর চাঁদা আমি তখন মনে মনে ভাবছি যখন চলেই এসেছে 10-12 জন হিন্দু ভাই তো অন্তত কালেমার দাওয়াতটা থেকে দিয়ে দিই সঙ্গে সঙ্গে আমি তখন জেনেও না জানার ভান করে সে দাদাকে প্রশ্ন করলাম যে দাদা দুর্গাপুজো এটা আবার কি উনি তখন বলছেন মৌলভি সাহেব আশ্চর্য মানুষ আপনি দুর্গাপুজো নাম শুনেন নাই আচ্ছা দুর্গাপুজো এটা কি উনি তখন বলছে দুর্গা আমাদের ভগবান আমি তখন বলছি দাদা দেবী দুর্গা তিনি যদি ভগবান হবেন তো আমরা মুসলিমরা প্রত্যেকদিন 5 বার নামাজ পড়ি যে আল্লাহর জন্য এটা আবার কেটা উনি তখন হাসতে হাসতে বলছে আরে মৌলভি সাহেব দুর্গা তো এটা হিন্দুদের আল্লাহ আর আল্লাহ হচ্ছে ওটা মুসলিমদের আল্লাহ মানে আমাকে বুঝ দিচ্ছে উনি ভাবছেন আমি দুর্গা সম্পর্কে জানি না তার জন্য বুঝ দিচ্ছে যে দেবী দুর্গা এটা হিন্দুদের ভগবান বা হিন্দুদের আল্লাহ আর আমরা যে আল্লাহর উপাসনা করি এটা মুসলিমদের আল্লাহ আমি তখন বলছি দাদা আমি তো এক ঈশ্বরে বিশ্বাস করি একজন আল্লাহতে বিশ্বাস করি আমি তো দুটোতে বিশ্বাস করি না উনি তখন বলছেন আরে মৌলভি সাহেব যত মত তত পথ তখন বলছে দাদা বলুন তো ক টাকা করবো আবার ধরেছে কলম আমি তখন বলছি যে একটু দাওয়াত না দিলে কেমন দেখায় আমি তখন বলছি দাদা একটা কথা জিজ্ঞাসা করে কিছু মনে না করলে ওই যে জি বলুন আমি বলছি দাদা দেবী দুর্গাই যে ভগবান এর পক্ষে আপনার কোনো প্রমাণ আছে আপনি যে দেবী দুর্গাকে ঈশ্বর মানেন তো এর পক্ষে প্রমাণ কি উনি তখন বলছে আশ্চর্য আরে দুর্গা আমাদের ঈশ্বর ভগবান এর জন্য প্রমাণ লাগবে নাকি আচ্ছা অবশ্যই প্রমাণ লাগবে বলছে এটা আবার প্রমাণ কি আমরা দিন দিন ধরে করে আসছি এটা তার জ্বলন্ত প্রমাণ আমি তখন বলছি দেবী দুর্গা যদি ভগবান এটা প্রমাণ করতে না পারেন তো এক কাজ করেন আমি ভগবান আমাকে মানেন উনি তখন বলছেন যে আপনি ভগবান হতে যাবেন কেন আচ্ছা আমি যে ভগবান না তাহলে এটা প্রমাণ করেন ভাই আপনি প্রমাণ দেন দেবী দুর্গা ভগবান অথবা এটা প্রমাণ করেন যে আমি ভগবান না উনি তখন বলছেন আরে মৌলভি সাহেব আসলে দেবী দুর্গা ভগবান এটা তো আমাদের ধর্মগ্রন্থে লেখা আছে তার জন্য আমরা বিশ্বাস করি আমি বলছি তাই নাকি ওদের জি হ্যাঁ আর আমার গাড়িতে সবসময়তে হিন্দু ভাইদের ধর্মগ্রন্থগুলো সবসময় রাখায় থাকে গীতা মহাভারত রামায়ণ বেদ উপনিষদ সবগুলো সাজানো থাকে গাড়ির পেছনে এখনো বাংলাদেশের যে গাড়ি আছে এখনও পেয়ে যাবেন আমি তখন বললাম আমার গাড়ির ড্রাইভারকে যে ভাই পেছন থেকে শ্রীমদ ভাগবত গীতাটাকে নিয়ে আসেন নিয়ে আসার পরে হিন্দু দাদাকে দিয়ে দিয়েছি হিন্দু দাদাকে তখন বলছি যে দাদা এই যে আপনাকে গীতা এটা আপনাদের গীতা তো বলছে জি হ্যাঁ এটা আমাদের ধর্মগ্রন্থ আমি তখন বলছি দাদা এই ধর্মগ্রন্থে কোথায় লেখা আছে একবার বের করে দেন দেবী দুর্গা ভগবান এ দুটো শব্দ উনি তখন বলছে অবশ্যই আছে আচ্ছা দাদা একে গোটা গীতাই দিলাম আপনি বের করে একবার দিয়ে দেন যদি আপনি বের করে দিতে পারেন আমি মুসলিম মহদাবাদ চুক্তিবদ্ধ 10 টাকা নয় 10 লক্ষ টাকা যদি লাগে আমি গোটা খরচটাই আপনাকে দিয়ে দিব তো শর্ত একটাই যে দেবী দুর্গা ভগবান এটা ধর্মগ্রন্থ গীতা থেকে আপনাকে বের করে দেখাতে হবে উনি তখন সঙ্গে সঙ্গে গীতাটাকে নিয়ে পৃষ্ঠা উল্টাচ্ছেন এক পৃষ্ঠা দু পৃষ্ঠা করে উল্টাই কিছুক্ষণ পরে বলছি দাদা পেয়েছেন উনি কোনো কথা বলছেন না আরেকটু পরে বলছি দাদা পেয়েছেন তবুও কোনো কথা বলে না তৃতীয়বার যখন বলেছি দাদা পেয়েছেন উনি তখন বলছে আরে মৌলভি সাহেব এত মোটা গীতা এত তাড়াতাড়ি পাবো নাকি আমি তখন বলছি দাদা আমি তো একটা প্রোগ্রামের জন্য যাচ্ছি তো আসলে আমার সময়টা খুব কম তো আপনাকে একটা ছোট্ট কথা বলি যদি কিছু মনে না করেন বলছে জি বলেন আনছি দাদা আমার জানা মতে শ্রীমদ ভাগবত গীতায় 18খানা অধ্যায় আছে 700খানা মন্ত্র আছে এই 700খানা মন্ত্রের মধ্যে একবারও দেবী দুর্গা ভগবান ভগবান তো দূরে কথা দুর্গা শব্দটি মানে গীতার মধ্যে একবারও ব্যবহার করা হয়নি দুর্গা শব্দটাই নাই ভগবান তো দূরে কথা
উনি তখন বলছেন, মৌলভী সাহেব তার মানে কি আপনি আমাদের ধর্মগ্রন্থ পড়েছেন? আজি যতটুকু পড়ার দরকার পড়েছি বেশ কয়েকবার, কিন্তু আমি দুর্গা শব্দটা গীতাতে একবারও পাই নাই। যদি আপনি পান আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, ফোন করবেন, যে 10 লক্ষ টাকা লাগে 10 লক্ষ টাকা দিতে আপনাকে রাজি আছি। উনি তখন বলছেন যে মৌলভী সাহেব আচ্ছা ঠিক আছে, আসলে আমরাও জানি যে আমাদের ধর্মগ্রন্থ আসলে মূর্তি পূজা নাই। উনি স্বীকার করছেন, বলছেন যে মৌলভী সাহেব আমি জানি যে আমাদের ধর্মগ্রন্থে আসলে মূর্তি পূজার কথা বলা নেই, যে মূর্তি পূজা করতে হবে। আচ্ছা দাদা করছেন কেন? বলছে বাপ দাদা পুরো পুরুষদের করে আসছে, এ দেখে দেখে আমরাও করছি। আমার তখন মনে পড়ে গেল মুসলিম ভাইদের কথা, যে আমাদের মুসলিম সমাজেও আছে, যখন আমরা সুন্নাতের দাওয়াত দিই, বিদাতের রদ করতে চাই, সেই সময়তে মানুষকে যদি বলি ভাই আপনি মিলাদ কেন করছেন, আপনি কিয়াম কেন করছেন, শবতের হালো রুটি কেন খাচ্ছেন, মহরম চল্লিশা এগুলো কেন করছেন, তখন হুজুরদের মধ্যে একজন হুজুর আছে, ওরাও বলে আরে বাপ দাদা পুরো পুরুষদের করে আসছি, বা বলে কি বলে না, বলে কি বলে না, তারাও বলে। আমি তখন আশ্চর্য যে আসলে মুসলিমদের মধ্যে যে সমস্যা আছে হিন্দু ভাইদের মধ্যে ওই সমস্যা আছে না? নাই, একই সমস্যা। আমি তখন সে দাদাকে বললাম দাদা একটা ছোট্ট কথা বলি, রাগ করবেন না, আসলে যখন দেবী দুর্গার যখন আপনারা উপাসনা করেন সেই সময় যে মন্ত্র পাঠ করা হয় সে মন্ত্রটা জানা আছে? উনি তখন বলছে মৌলভী সাহেব আসলে সে মন্ত্রটা জানা নেই, তবে মন্ত্রটা ঠাকুর মশাইরা পড়ে। আমি বলছি যদি আমি পাঠ করি আপনি বুঝতে পারবেন? বলছে জি তা বুঝতে পারবো। বাবুন তো এমন কোনো মানুষ আছে না যারা সুরা ফাতেহা জানে না, কিন্তু সুরা ফাতেহা যদি পাঠ করে বুঝতে পারবে হ্যাঁ এটা ফাতেহা পড়ছে। তো উনি বলছেন পড়লে বুঝতে পারবো। তো জানেন ভাই হিন্দু বারে যখন দেবী দুর্গার উপাসনা করে শেষে মন্ত্র কি পাঠ করে, মন্ত্র কি বলে দেখেন, মন্ত্র বলছে ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেষু সংস্থিতাঃ নমোস্তাস্যৈ 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 নমো নমাঃ। ইয়া দেবী সর্বভূতেষু লক্ষ্মীরূপেষু সংস্থিতাঃ নমোস্তাস্যৈ 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 নমো নমাঃ। কি বুঝলেন? মন্দিরে দায়িত্ব পালন করতে পারবো? মন্দিরে যদি দিয়ে দেয় এক মাস তো মন্দির বন্ধ থাকবে না, মন্দির চালিয়ে দিতে পারবো। মন্ত্র বলছে ইয়া দেবী, ভাই বন্ধু দেবী স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ? স্ত্রীলিঙ্গ। আমি তখন সে দাদাকে বলছি যে দাদা আপনার ধর্মগ্রন্থ শ্বেতা সূত্র উপনিষদ অধ্যায় নম্বর 6 মন্ত্র মান নয় পরিষ্কার বা ঈশ্বরের একটা ডেফিনেশন দিচ্ছে। ডেফিনেশন কি? যে নাচেশ্চে কাশ্চিত পাতি রাস্তি লোক নাচেসালিঙ্গামা নাচেসালিঙ্গামা সাকারানাম কারণা পা দীপ নাচেশ্চে কাশ্চিত জনিতা না যদি পা। যিনি ঈশ্বর হবেন তার সংজ্ঞা দিচ্ছে। বাবুন্দ কোরআন মাজিদে আছে না নাই? আল্লাহ সংজ্ঞা আছে না নাই কোরআন মাজিদে? কি সুরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহু সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই এবং কার কাছে জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্যতা সাদৃশ্য কোনো কিছুই নেই। বাটা আল্লাহর এটা বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য নয়, আল্লাহর সংজ্ঞা কি সংজ্ঞা নয়। ঠিক একইভাবে হিন্দু ধর্মগ্রন্থ বলছে নাচেশ্চে কাশ্চিত পাতি রাস্তি লোক নাচেসালিঙ্গামা নাচেসালিঙ্গামা, যিনি ঈশ্বর হবেন নচা লিঙ্গামা, তার কোনো লিঙ্গ থাকবে না, মানে ঈশ্বর না নারী হবে না পুরুষ হবে। ইয়া দেবী, ভাই দেবী কি লিঙ্গ? স্ত্রীলিঙ্গ। আমি তখন হিন্দু দাদাকে বলছি, দাওয়াত দিচ্ছি এইভাবে, দাদা ধর্মগ্রন্থ বলছে যিনি ঈশ্বর হবেন সে নারীও হবে না সে পুরুষ হবে না, অথচ দেবী দুর্গা ইনি স্পষ্ট একজন নারী, হয় আপনার বিশ্বাস ভুল ধর্মগ্রন্থ ঠিক, অথবা ধর্মগ্রন্থ ভুল আপনার বিশ্বাস ঠিক, এখন কোনটা ঠিক কোনটা ভুল আপনি নির্ণয় করেন। উনি তখন কোনো কথা বলে না, মন্ত্রের দ্বিতীয় অংশ নাচেশ্চে কাশ্চিত পাতি রাস্তি লোক, যিনি ঈশ্বর হবেন পাতি, বা পাতি মানে কি, পাতি মানে স্বামী, পাতি মানে স্বামী, যিনি ঈশ্বর হবেন তিনি কখনো স্বামী গ্রহণ করবে না। আমি তখন সে দাদাকে বললাম, একটু ঘুরে প্রশ্ন করলাম যে দাদা বলুন তো দেবী দুর্গা এর কি স্বামী ছিল? উনি আমার প্রশ্ন না বুঝেই তিনি সঙ্গে সঙ্গে বলছে কেন থাকবে না, অবশ্যই ছিল। আচ্ছা কি নাম? উনি তখন বলছে দেবের দেব মহাদেব শিব বম বলে। ভাই শিবের অনেকগুলো নাম আছে, নীলকণ্ঠ রুদ্রা মহেশ্বর বম বলে, অনেকগুলো নাম। আমি তখন বলছি দাদা দেবী দুর্গার স্বামীর নাম যদি বম বলে অত শিব মহেশ্বর নীলকণ্ঠ রুদ্রা হয় তো ভাই ধর্মগ্রন্থ বলছে যিনি ঈশ্বর হবেন তিনি কখনো স্বামী গ্রহণ করবে না, অথচ আপনার ঈশ্বরও দাবি করছেন আর যে স্বামীও আছে, হয় আপনার বিশ্বাস ভুল ধর্মগ্রন্থ ঠিক, অথবা ধর্মগ্রন্থ ভুল আপনার বিশ্বাস ঠিক, এখন কোনটা ঠিক কোনটা ভুল আপনিই বলেন।
উনি তখন বলছেন যে মৌলভী সাহেব আসলে এগুলো নিয়ে যত আলোচনা করব তত আলোচনা করাই হবে, তো মৌলভী সাহেব যাই হোক আপনি পাঁচ টাকা দেন। মানে তিনি বলছেন অন্তত পাঁচ টাকা দেন। আমি তখন বলছি যে কে বোঝানোর পরে যদি না বুঝে, উনাকে বলছি দাদা আপনাকে একটা ছোট্ট কথা বলি, আপনি যাকে ঈশ্বর হিসেবে উপাসনা করছেন আপনি জানেন আমাদের পশ্চিমবাংলা আপনার ভারত মানে আপনাদের বাংলাদেশে কত কোটি মানুষ আছে? 17 থেকে 18 কোটি, তাই তো? 3.5 থেকে 4 কোটি আহলুল হাদিস, গোটা বাংলাদেশের 56,000 বর্গ কিলোমিটার আয়তন নাকি জমিন ভূখণ্ড, প্রায় 500-এর অধিক থানা আছে গোটা বাংলাদেশে, 17 থেকে 18 কোটি মানুষ বসবাস করে। বা জানেন আমাদের ভারতবর্ষে কত মানুষ বসবাস করে? 130 কোটির অধিক, 130 কোটির অধিক। চিন্তা করেছেন আপনারা বাংলাদেশে মাত্র 17 কোটি 18 কোটি, আমরা হচ্ছে 130 কোটি। তো আমাদের ভারতবর্ষে সার্বিকভাবে অনেকগুলো দেশের মধ্যে ভারতবর্ষ একটা বৃহত্তর দেশ। আমি তখন সেই দাদাকে বললাম যে দাদা আমাদের গোটা পশ্চিম বাংলা শুধু ভারতবর্ষ নয়, শুধু পশ্চিমবাংলা একটা অংশ। পশ্চিম বাংলা মানে যেখানে মানুষরা বাংলা ভাষাতে কথা বলে, পশ্চিম বাংলা যেটা বাংলাদেশের সঙ্গে আগে যুক্তই ছিল, এই পশ্চিম বাংলাতে শুধুমাত্র প্রত্যেক বছরে দুর্গাপূজার মণ্ডপ হয় 2 লক্ষ, কয় লক্ষ? 2 লক্ষ। চিন্তা করেছেন 2 লক্ষ মণ্ডপ তৈরি হয়, দুর্গাপুজো উৎসব করা হয়, আর এক একটা মণ্ডপে কম পক্ষে 3 থেকে 4 লক্ষ টাকা বাজেট। চিন্তা করেছেন কত কোটি টাকা ব্যয় হয়। আমি তখন বলছি দাদা আপনি যে দুর্গাপুজো করছেন, সত্যি এটা যদি ঈশ্বর না হয় তো এটা কি পুরোটা ফাঁকি হয়ে যাবে না? উনি তখন বলছেন মৌলভী সাহেব এই সব নিয়ে আসলে কথা বললে কথা বলাই হবে। আমি তখন বললাম যে দাদা আমি কিছু বলতে চাইছি না, আপনি যাকে ঈশ্বর মনে করছেন একবার পরীক্ষা করে দেখেন যেটা সত্যি ঈশ্বর কি ঈশ্বর নয়, যদি আপনি ফাঁকিতে পড়ে যান কেন? আমি তখন তাকে দাওয়াত দেওয়ার জন্য বা যদি কোরআনের আয়াত পাঠ করি সে মানতে চাইবে? একজন হিন্দু ভাইকে যদি কোরআন থেকে বলি কুলু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ, ও তোমার তোমার কোরআন তুমি মানো আমি যাই, বা বলবে কি? বলবে না, অবশ্যই বলবে। এই জন্য আমি তখন শেষ সময় তাকে বললাম যে দাদা আপনার শ্রীমদ ভাগবত গীতা উনার হাতে আছে, আমি 16 নম্বর অধ্যায় খুলেন আর 23 আর 24 নম্বর মন্ত্র বের করেন, বের করতে বলেছি। উনি তখন খুলছে, খোলা পরে বের করেছে, আমি মন্ত্র কি বলছে ছিল ওটা সংস্কৃত। উনি বলছেন ভাই আমি সংস্কৃত পড়া জানি না। আমি তো বলছি ঠিক আছে, ওখানে বাংলা একটা আছে মোবাইল থেকে বের করে বাংলা মোবাইল মানে গীতাটা দিলাম আমি তাকে। আমি বলছি কি লেখা আছে, মন্ত্র কি আছে জানেন? ওনাকে যে নসিহাটা করেছিলাম তাদের গীতা থেকে দাওয়াত দেওয়ার একটা কৌশল বা পদ্ধতি, মন্ত্র বলছে দেখেন শ্রীমদ ভাগবত গীতা অধ্যায় নম্বর 16 মন্ত্র নম্বর 23 এবং 24 মন্ত্র বলছে ইয়া শাস্ত্রবিধি মুশ্রী জবাতে দেকাম করাতানা সুখং না সিদ্ধং না বনাতি না পরম গতিম। ইয়া শাস্ত্রবিধি, হে অর্জুন যারা ধর্মগ্রন্থকে ছেড়ে দিয়ে নিজের খেয়াল খুশি দ্বারা যজ্ঞ করে পুজো করে অর্চনা করে, না সুখং না সিদ্ধং না বনাতি না পরম গতিম, এই ব্যক্তি কোনো সুখলাভ করতে পারে না। সুখলাভ মানে মক্ষলাভ, মক্ষলাভ মানে জান্নাত যেতে পারে না। কোন ব্যক্তি যে ধর্মগ্রন্থকে ছেড়ে দিয়ে নিজের খেয়াল খুশি দ্বারা যজ্ঞ করে পুজো করে অর্চনা করে সে কখনোই স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারে না। বা কোন ব্যক্তি যে ধর্মগ্রন্থকে বাদ দিয়ে নিজের ইচ্ছে মতো নাস্যের অনুসরণ করবে এ জান্নাত বা স্বর্গে যেতে পারবে না। এটা কার কথা? এটা ভগবান শ্রীকৃষ্ণের কথা। আমি তখন দিয়েছি, দেওয়ার পরে আমি বললাম ভাই আরো একটু দেখেন শ্রীমদ ভাগবত গীতা অধ্যায় নম্বর 17 মন্ত্র নম্বর 1 থেকে 6, সেখানে উপাসনা করার 3টে পদ্ধতি আছে। কয়টা পদ্ধতি? 3টে পদ্ধতি, 1 সাত্ত্বিক, 2 রাজসিক, 3 তামসিক। রাজসিক উপাসনা কাকে বলা হয়? যেটা ঢাক ঢোল পিটিয়ে বিড়ম্বনা প্রকাশ করে মানুষকে দেখিয়ে দেখে উপাসনা করা হয়, এটা হচ্ছে রাজসিক উপাসনা, মানে মানুষকে দেখে উপাসনা করা। শ্রীকৃষ্ণ বলছে যে রাজসিক উপাসনা করবে এই উপাসনা কশ্চিনকালেও ঈশ্বর গ্রহণ করবেন না। আমি তখন বললাম যে দাদা আপনার যে দুর্গাপুজো করবেন এটা সাত্ত্বিক রাজসিক না তামসিক? উনি তখন বলছে অবশ্যই এটা রাজসিক, কেন ঢাক ঢোল পিটিয়ে মানুষকে দেখে করা হবে। আছি দাদা এ কথা যে বা এ কাজ যদি করেন ভগবান বলছে আপনার এই উপাসনা ঈশ্বর কবুল করবে না, তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে আপনার লাভটা কি? উনাকে শেষ পর্যন্ত আমি একটা কথা বলেছিলাম এই মন্ত্রটা দিয়ে, ভাই যদি ধর্মগ্রন্থ মানে ধর্ম পালন করতে চান ভাই ধর্মগ্রন্থের আলোকেই করেন। বা বন্ধু এই কথার সঙ্গে আমরা মুসলিমরা একমত কি একমত নয়? অবশ্যই আমরা একমত। বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন মানে আমেলা আমালা লাইসা আলাইহি আমরুনা ফাওয়ারাদুন,
কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলের ব্যাপারে বিশ্বনবী বলেননি, করেননি, অনুমোদন দেননি, সে আমলটা মারদূদ প্রত্যাখ্যাত, বাতিল। কোন আমল যে আমলের ব্যাপারে বিশ্বনবী বলেননি, করেননি, অনুমোদন দেয়নি, বা সে আমল যতই ভালো হোক সে আমলটা আল্লাহ কবুল করবে, কোশ্চিন কালো করবে না। যেমন গীতাতে আছে ঠিক একইভাবে সহি বুখারী হাদিস নম্বর 2697, সহি মুসলিম হাদিস নম্বর 1718, সহি ইবনে মাজাহ হাদিস নম্বর 1400, সহি আবু দাউদ হাদিস নম্বর 4606, মিশকাত হাদিস নম্বর 140, বা আছে না নাই। উনাকে তার জন্য পবিত্র কোরআনের আয়াতকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে তাদের ধর্মগ্রন্থ থেকে যখন উদ্ধৃতি দিলাম, উনি তখন বলছেন যে মৌলভী সাহেব ঠিকই আছে। আমি তখন বলছি যে দাদা আপনাকে যে টাকা কেন দিলাম না এতক্ষণ আপনি জানেন? উনি বলছেন কেন, আনছি সুনান তিরমিজি 2416 নম্বর হাদিস। বিশ্বনবী বলছে কিয়ামতের মাঠে প্রত্যেকটা আদম সন্তানকে যতক্ষণ পাঁচটা প্রশ্ন না করা হবে ততক্ষণ এক ধাপ সামনে গতে দেবে না। তবে 4 নম্বর প্রশ্নটা হচ্ছে যে তুমি কোন পথে টাকা রোজগার করেছো আর কোন পথে টাকা ব্যয় করেছো, ভাই প্রশ্ন করা হবে কি হবে না? শুধু হালাল উপার্জন নয়, টাকাটা কোথায় ব্যয় করছেন? যদি মাজারের টাকা 1 টাকা দেন, বা বলুন তো আপনাকে কিয়ামতের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবেন কি করবেন না? অবশ্যই জিজ্ঞাসা করবেন। আমি তখন বলছি দাদা আমার টাকা উপার্জন হালাল এটা আমি বিশ্বাস করি, কিন্তু আমি যেই জায়গাতে টাকাটা দান করছি, মানে আপনি যে চাইছেন, এই পাত্রটা একটু দেখার চেষ্টা করলাম যে পাত্রটা ঠিক আছে না যাই। কেন ভাই কিয়ামতের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবে কি করবে না? অবশ্যই করবে। ধরুন একটা গরু কিনেছেন, বিদেশি গরু, 25 কিলো করে দুধ দেয়। সকালবেলা গিয়েছেন একটা চালুন নিয়ে, কি নিয়ে ভাই? চালুন, বোঝেন? চালুন নিয়ে চলে গেছেন দুধ জুয়াতে। এখন চালুনটা নিচে রেখেছেন না চুয়াচ্ছেন, বলুন তো কোয়ালিটার বাড়িতে নিয়ে আসবেন? 1 লিটার পাবেন না। কেন? পাত্রই ঠিক নেই, পাত্র ঠিক নেই, এর জন্য 1 লিটারও আনতে পারবেন না। তো আমি তখন বললাম যে দাদা কিয়ামতের মাঠে আমাকে জিজ্ঞাসা করবে যদি 1 টাকা দান করি, এই দানের কথাটা আল্লাহ জিজ্ঞাসা করবে, আমাকে জিজ্ঞাসা হতে হবে। তো আমি তার জন্য পাত্রটা দেখে নিলাম, আপনাকে যে দান করব এই জায়গাটা ঠিক আছে না ভুল আছে? উনি তখন বলছেন যে মৌলভী সাহেব দিলে কি হয়, 5 টাকা দেন অন্তত। আমি তখন বললাম যে দাদা পাশে একটা রেস্টুরেন্ট বা হোটেল আছে, আমি চলেন ওখানে যাই। ওখানে নিয়ে যাওয়ার পরে সে দাদাকে বললাম, মানে দোকানদারকে বললাম যে দাদা আমাকে কিছু খাবার দেন। তো আমাদেরকে অনেক কিছু খাবার দিল দোকানদার, কিছু ঠান্ডা জাতীয় কিছু খাবার খাওয়ার পরে যখন বিল দেওয়ার সময় আমি আগে উঠে পড়েছি, দোকানদারের কাছে গিয়ে আমি কমপক্ষে 320 টাকা কি 350 টাকা বিল হয়েছে, আমি সঙ্গে সঙ্গে মানিব্যাগ থেকে বের করে দোকানদারকে দিয়ে দিয়েছি। আর হিন্দু দাদাগুলো এইভাবে তাকিয়ে আছে। আমি তখন বলছি দাদা কি হলো? উনি তখন বলছেন যে আরে মৌলভী সাহেব আপনি আশ্চর্য মানুষ তো। আমি কেন? উনি বলছেন আরে মৌলভী সাহেব আমি তো ভেবেছিলাম আপনি কিপটা, আরে 1 ঘন্টা ধরে আপনি বকেই চলেছেন 5 টাকা দেন না, আবার এখন আপনি 350 টাকা দান করে দিলেন। আমি তখন তাকে শুধুমাত্র এই দাওয়াতটা দেওয়ার অপেক্ষায় ছিলাম। আমি তখন তাকে শুধু এই কথা বললাম যে দাদা আপনাকে 300 টাকা কেন, 3 লক্ষ টাকা যদি আপনি খাইয়ে দিই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে এই কারণে আমাকে জাহান্নাম দেবে না, কিন্তু 3 টাকা কেন, 3 পয়সা ফাটা যদি একটা কানা করে দিই, একটা মরা মাছিও যদি দান করে দিই আপনার দুর্গার নামে, তো আমার পরিণাম জাহান্নাম হয়ে যাবে। যদি আপনাকে 3 লক্ষ টাকা খাইয়ে দিই আল্লাহ আমাকে গোনা দিবে, জাহান্নামে দেবে? নিঃসন্দেহ না। আমি বললাম দাদা আপনার যদি কোনোদিন টাকার প্রয়োজন হয়, আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন যদি রোগের মধ্যে থাকে, বালা মুসিবতে থাকে, যদি টাকার প্রয়োজন হয় আপনি ফোন করবেন, আপনাকে 10,000 টাকা দিতে রাজি আছি, কিন্তু দুর্গার নামে 10 টাকা নয়। কেন ভাই? বলতো অমুসলিম ভাইকে আমরা টাকা দিয়ে অর্থনৈতিক সহযোগিতা করতে পারবো কি পারবো না? অমুসলিম একটা বোনের বিবাহ হচ্ছে না, ভাই বলুন তো আমরা মুসলিমরা তাকে টাকা দিয়ে সহযোগিতা করে ভাই বিবাহ দিয়ে দিতে পারবো কি পারবো না? অমুসলিমের জন্য মা বোন বা কোনো ছেলে সন্তান সে রক্তের জন্য ছটপট করছে, ভাই শরীরের রক্ত তাকে দিতে পারবো কি পারবো না? অবশ্যই পারবো। এই জন্য বললাম ভাই যদি শরীরের রক্ত প্রয়োজন হয় আপনি ফোন করবেন, রক্ত দিতে রাজি আছি, কিন্তু 1 টাকা দেবীর নামে নয়। কেন? এটা ইসলামের সবচেয়ে বড় গোনা, সবচেয়ে বড় পাপ, এটা শিরিক, কেউ যদি করে অবধারিত জাহান্নাম, এর কোনো নিস্তার নেই। উনি তখন আমাকে একটা কথা বলেছিলেন যে দাদা ধর্ম যদি পালন করতে হয় আপনার মতো করেই করা উচিত,